আপনার আশীর্বাদে আমার তালচামিড়ি গ্রামে উত্তরবঙ্গে পোস্টিং পড়েছে, এই পয়লা শ্রাবণেই যাওয়া। তালচামিড়ি গাঁ, তবে পাহাড়ের কোলে সে গাঁ যেমন সুন্দর তেমনই ভয়ানক। আরে ঠাকুরমশাই, আপনি ভাববেন না ওসব নিয়ে, আমি তো একা যাচ্ছি না, সাহেববাবু আর রান্নার ঠাকুর, কাজের লোক সব মিলিয়ে মোট জনা দশেক লোক তো হবে। বিকেলবেলা নাগাদ স্টেশনে এসে উপস্থিত হলাম, উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে বসলাম উইন্ডো সিটে। এই ঘন জঙ্গলে পাহাড়ের কোলে বসে হাত পা যেন শুকিয়ে যাচ্ছে। নেই বাবু, হাম ইয়ে কাম নহি কর সকতে সাহাব, উস জঙ্গল পে গাঁও কা কোই আদমি নহি জায়েগি। কিন্তু কেন, ওই জঙ্গলে কি আছে? ও ডরাওনা আছে, ও ডরাওনা আছে, জো উসকে নজর মে পড়তে হ্যায় ও জিন্দা নহি বসতে সাহাব। শিবুদে একটা অলৌকিক গল্প বলার প্রায় মাঝামাঝি সময় একটা ফুটবলের মতো কিছু দূরে পাহাড়ের চূড়া থেকে লাফিয়ে এসে পড়ল আমাদের আগুনের সামনে। সেটা ছিল কিছুক্ষণ আগে হারিয়ে যাওয়া সেই গায়ের ব্যক্তিটির কাটা মুন্ডু। পাহাড়ের দিকে তাকাতেই দেখি পাহাড়গুলো যেন আরও কাছে ঘেঁষা ঘেঁষি করে রয়েছে। একটা ফাঁকা ঝোপের পাশে দাঁড়িয়ে চোখ বুঝলাম, মধুসুন্দরী দেবীর নাম ধরে ডাকলাম তিনবার। আমি, তুমি তো ডাকলে। এক লাফে সামনের দিকে ছুটতে লাগলাম, হঠাৎই হাতে একটা হ্যাঁচকা টান পড়ল। আরে আরে দেখে চলো, সামনে কত বড় খাদ। আপনি, আপনি কে? আমায় দেখে ভয় পাবেন না, আমার নাম হলো গিয়ে এই ধরুন মহাকাল। মহাকাল মহাকাল